রে বাদন তোল বাদন তোল বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা, আপনি হস্তে বরণ ডালা নিয়ে আমাকে বরণ করবেন বলে এসেছেন। হ্যাঁ বাবা, আপনার মনের আশা আমি পূর্ণ নিশ্চয়ই করব। কিন্তু জানেন মা, বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমায় যদি বরণ করতে হয়, হ্যাঁ বাবা, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব মা। বেশ, তাই হবে বাবা। সারাটি উচারী নগরে যেন আত্মীয় স্বজনে ভরপুর, চতুর্দিকে যেন আলোয় আলোকিত, হইতো বেজে উঠছে সারাইয়ের সুর, আসতে চলেছে আমার নবগত সমতা, হতে চলেছে আমার একমাত্র কন্যার শুভ বিবাহ। লগ্নের পূর্বে আমরা পৌঁছে গেছি, এবার লগ্ন ধরে বিয়ে হবে তার দায়িত্ব কিন্তু আপনার। সে তো ঠিক আছে, কিন্তু প্রহিত, কিন্তু এরকম করছে কেন? ঠাকুর নয় ঠাকুর মহাশয়, আপনি এভাবে করছেন কেন? আর কইেন না, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু আর বলবো না, জয় শিব শম্ভু আমি বলবো না, জয় শিব শম্ভু না, আর বলবেন না, আপনি বলবেন। কিন্তু বৈবাহিক মহাশয়, এই প্রহিত মহাশয়কে নিয়ে এসেছি, কিন্তু খাইবার কিছু আছে? খাইবার, খাবারের কথা ভাবছেন? কি খাবেন? কচি পাটার মাংস রান্না হয়েছে, কচি পাটার মাংস, মোচার ঘণ্ট, মোচার ঘণ্ট, পাটার মেটে দিয়ে কাটালের ঘণ্ট, ঘণ্ট, ইলিশ মাছের ভাপা, ভাপা, গলদার চিংড়ি, চিংড়ি, মিষ্টি মিষ্টান, এগুলো তো বলতেই হবে না, ভাপা দিয়ে দেন ঢাকা। কেন? আর ওই মোচড়া মুচড়ি আমি খাই না বাবা। মোচড়া মুচড়ি, মোচো, কলার মোচা। মাছ মাংসের কথা বলছেন? হ্যাঁ, মাছ মাংস, ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি মানুষ, মাছ মাংস বাবা খাই না তো। তাই তো, এই বিয়ে বাড়ি দিনই তো আপনাকে নিয়ে আমি অসুবিধে পড়ে গেলাম। না, অসুবিধে নেই বাবা, ছাড় আছে। কিসে ছাড়? পোলট্রি ঠ্যাং ভুটি চামড়া। আপনি বলছেনটা কি? হ্যাঁ, আপনি এক্ষণে বললেন নিরামিষ ভুজি। হ্যাঁ, ব্রাহ্মণ মানুষ, নিরামিষ ভুজি, মাছ মাংস রসুন পেঁয়াজ খাই না। কিন্তু ছাড়টা? ছাড়টা গরিবের খাওয়া তো খাওয়া যায়। ও প্রহিত মহাশয়, রাজবাড়িতে ছাটের কোনো আয়োজন নেই, তাহলে আমার খাওয়া, এখানে ফলমূল খেতে পারেন। ফল কি আছে? কলা, কলা আছে, কলা দেন, কলা দেন। সর্বনাশ হয়েছে জানেন? সর্বনাশ হয়েছে? হ্যাঁ, মাকুলি পাড়াতে হচ্ছে গান। না বলতে কি, পূজা করতে করতে না কলাও ফুরিয়ে গেছে। এমা কলাও নাই, কলা নাই যা আছে। তো ব্যাপারও জানেন? হ্যাঁ, এই যে মাকুলি পাড়া মনসা গান হচ্ছে তো, হ্যাঁ, তো সকালবেলায় যেতে হয় আমাকে, জল পুষ্প নিতে সন্ধ্যাবেলায় যেতে হয় বাবা, সন্ধ্যা আরতি। আচ্ছা, কি আর বলবো বাবা, হাইরে সোয়াবিনের ঘাঁটি, সোয়াবিনের ঘাঁটি, আলু আর সোয়াবিনের ঘাঁটি। আচ্ছা, সেটাই বলুন। খাই আমার বাবা একবার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া? ডাইরেক্ট মানে ডায়রিয়া? ডায়রিয়া, হ্যাঁ হ্যাঁ, ডায়রিয়া। তাই পুজো দিতে দিতে মায়ের কাছে মানত করেছি, আমার হাঁকাটা বন্ধ হয়। মায়ের কাছে? আচ্ছা, মা মনসার কাছে মানত করেছে? হ্যাঁ, কেমন করে করেছি বলবো? কেমন করে করেছেন? বলে মা আমায় হাঁকাবি কত, বল
ছিল আমার শক্ত শক্ত, এখানে এসে হলো আমার জলের মতো, এমন জলের মতো পায়খানা হচ্ছে বাবা চিড়ে ভিজে খাওয়া যাবে। পায়খানা দিয়ে মানুষ চিড়ে ভিজে খায়? জলের মতো হচ্ছে যে আপনি খেতে পারবো? ছি 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 ছি, বলছেন কি আপনি? কই কলা নাই? কলা কলা নাই? আচ্ছা আচ্ছা হচ্ছে এই যে এটা উজ্জ্বল কলা, গাছের কলা, ওর কলা হতে যাবে কেন? ও বাবরে কলা রে, এই কলা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেছে। আচ্ছা কি কি মনে পড়েছে? ওই আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাবা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাবা, পরের গাছ কলা গলা লেগে যাবে না? কলা বারো কলা মিষ্টি কি রে? তো কলা তো মিষ্টি হবে, দেশি মালিক না। এবার মায়ের মারে ডাকুন, মেয়ের মাকে ডাকবো? ও মায়ের মারে ডাকুন, সেই সঙ্গে বিয়ে না। রোহিত মশাই, আপনি কি বলছেন? টাকি ও না, মেয়ের মাকে ডাকুন, ছেলের সঙ্গে মা ছেলেকে বরণ করবে, সেটা বলুন। হায় বাপ, কি কই এলাইছিল আমরা? উনি কোথায়? মেনকা মেনকা, বরণ ডালাটা নিয়ে এসো। বালগো দাঁত আপনারে কইলাম, মায়ের মারে ডাকেন, মায়ের আনছেন কে? বাবি, মায়ের মা যদি এত ভালো হয় তো মাইয়া ভালো কত রে? যাক মালদারে ভালোবাসেন ভরপুর না, না মেয়ের মাকে ভালো পেয়েছেন। বাবরে ভুল করে কি কই আলাছিল রে? আপনার এত ভুল হয় কি করে? আর কই না, বুইড়া মানুষ, বুইড়া বুইড়া বুইড়া। আচ্ছা ঠিক আছে, শোনো মানকা, তুমি তো জানো আমাদের সনাতনী নীতি রয়েছে, বিয়ের দিনে নবগত জামাতাকে বরণ করে নিতে হয়। যাও আমাদের জামাতাকে বরণ করে নাও। হ্যাঁ নবগত, তাই হবে। আমি তোমায় বরণ করে নিচ্ছি, তাই করুক মা। রে বদন তোল, বদন তোল, এই চন্দন দেখে কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? ওই না চন্দনী আর না
আজকে আমি চন্দন দিয়ে বরণ করব না বাবা। রে বদন তোল বদন তোল বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা, আপনি হস্তে বরণ ডালা নিয়ে আমাকে বরণ করবেন বলে এসেছেন। হ্যাঁ বাবা, আপনার মনের আশা আমি পূর্ণ নিশ্চয়ই করব। কিন্তু জানেন মা, বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমায় যদি বরণ করতে হয়, হ্যাঁ বাবা, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব মা। বেশ, তাই হবে বাবা। তাই বেহুলার বোন বৌদি দিদি যারা আছে বেহুলার সঙ্গে সাত পা ঘুরতে হবে, আতপ চাল আর খই খেতে হবে, তার সঙ্গে ড্যান্স করতে হবে, যাদের ইচ্ছা আছে চলে আসতে পারো। কেউ আছে আসবে বেহুলার সঙ্গে ঘোরার জন্য? ফুল নিয়ে আসেন, ফুল। আর ছেলে মেয়ের হাতে ফুল দাও। মনোজ, মনোজ তুমি যেখানে থাকো সেখানে থাকো, আমাদের স্টেজে দেখা করো। জামাইয়ের কাছে দাঁড়াও, তাড়াতাড়ি ফুল নিয়ে আসেন। কই, কেউ আসবে না বেহুলাকে নিয়ে ঘোরার জন্য? কেউ আসবে না? সবাই গালে হাতে চিন্তা করছে এরা। তবে যাই হোক, এবার সপ্তমা প্রদক্ষিণ হবে, মায়েরা উলুক ধরে দেবেন, বাদ্যগর্গণ বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুর ধ্বনি, আজি বেহুলা বালি হবে বিয়ে পুষ্পের ছাওনি।
ঘটের কলা কো গামসা কো কলা কাছে নব গামসা দোকানে নব ব্রাহ্মণ তালে ঘরে নব আর হায় বাপ